আমার কোলাপুরি পনির রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, এবং এরকম এরকম গ্রেভি করে আপনাদের রেডি করতে হবে। আর আপনারা যদি চান, এটা কোনো কিছুই স্কিপ করা যাবে না, আর যদি চান তাহলে তেলও যে কম করবেন সেটাও হবে না, তবে নিজেরা ঝাল এবং নুন চিনি এগুলো সব অ্যাকর্ডিং টু টেস্ট নিজেদের মতন, যেমন পনিরের আপনারা কোয়ান্টিটি নেবেন সেই অনুযায়ী রেডি করবেন। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আমার চ্যানেল, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটি অবশ্যই প্রেস করবেন। এরপরে আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ফ্রেন্ড, আমি দীপান্বিতা, দীপান্বিতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি একটা পনিরের রেসিপি করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কোলাপুরি পনির। কোলাপুরি পনিরের জন্য আমি এখানে পনির ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। এরপরে আমি পনির ভাজার যে তেলটা আছে ওর মধ্যেই আমি এখানে দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেবো লাল করে, তারপর আমি আলাদা আরও মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে। তার জন্য আমার সঙ্গে আপনাদের থাকতে হবে, আমার ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। এরপর আমি এর মধ্যে দুই টিস্পুন রসুন বাটা দিলাম, 2 টিস্পুন আদা বাটা দিলাম, লঙ্কা আমি আগেই দিয়েছি। এরপর এর মধ্যে এই যে কাজু রেখেছি 5-6টা মতো আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং স্লাইস করে কেটে রাখা একটা টমেটো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর এই মশলাটাকে আমি ভালো করে ভাজব। এরপর আমি এর মধ্যে নুন হলুদ দিলাম, এবং এই মশলাটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে তারপর আমি যাব অরেঞ্জ ফেলতে। আমি এর মধ্যে একটু চিনি আর কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করলাম। এরপর আবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, অথবা শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা প্রেফার করি না, সেই জন্য রেড চিলি পাউডারটা আমি কালারের জন্য দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি আরও ঝাল খান তো সেই হিসাবে আপনারা অ্যাকর্ডিং টু টেস্ট নুন ঝাল মিষ্টি বা চিনি অ্যাড করতে পারেন। দেখুন আমার মশলাটা প্রায় তেল ছেড়ে এসেছে। এরপর আমি চলে যাব আমার থার্ড স্টেপে। এরপর আমি মশলাটাকে কড়াই থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর 5 মিনিট ঠান্ডা করতে লাগবে। ঠান্ডা করার পর আমি আবার যাব থার্ড স্টেপে। এরপর আমি এখন কোলাপুরি মশলাটা বানিয়ে নেব। এরপর আমি কোলাপুরি মশলা বানাচ্ছি। এর মধ্যে দিয়েছি ধনে, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, জায়ফল, গোলমরিচ আর তেজপাতা আর জিরে। এই কয়েকটা মশলা আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব, একটু রোস্ট করে নেব আর কি। তারপর আমি এটাই হবে কোলাপুরি মশলা। তারপর আমি যাব থার্ড স্টেপে। আচ্ছা, এই কড়াইতেই আমি 2 টেবিল স্পুন আমি দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি সম্পূর্ণ। আর এখানে আমার 300 গ্রামের মতন পনির আছে। 300 গ্রামের জন্য মতন পনিরে আমার যেটুকু কোয়ান্টিটিতে মশলা লাগে আমি সেই অনুযায়ী মশলা এখানে অ্যাড করছি।
আমি যে মশলাটা ভেজে তুলে রেখেছিলাম সেই মশলাটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, তো আমার এইরকম ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। আমি এটা আবার কড়াইয়ে তেলের মধ্যে দেব। এরপর আমি এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরগুলো অ্যাড করার পর আমি একটু মশলার সাথে পনিরটাকে কষিয়ে নেব। এরপর আমি এই যে কোলাপুরি মশলাটা বানিয়েছিলাম সেটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়ার পর আমি এই মশলাটাকেও এর মধ্যে অ্যাড করে দেব। এই মশলাটার মধ্যে কোনো কিছুই বা এই রান্নাটায় আমি যা যা ইউজ করছি ইনগ্রেডিয়েন্টস সেগুলোর মধ্যে কোনো কিছুই কিন্তু স্কিপ করা যাবে না। স্কিপ করলে আপনাদের রেসিপিটা ভালো হবে না। চলুন এরপর আমি মশলার সাথে পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার পনিরের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার রান্নাটা রেডি, রেসিপি রেডি। তো আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।